সুজন, গ্রাম অঞ্চলের হাটে বেগুন ঠিক কত টাকা করে বিক্রি হচ্ছে সেটি একটু জানতে চাই, বিষয়টা বগুড়া অঞ্চলে কেমন রয়েছে, আর দাম নিয়ে নিশ্চয়ই কৃষকের একটি আক্ষেপ রয়েছে, সেইটিও আপনার মাধ্যমে শুনতে চাই। রেজা, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শাহজাহানপুর উপজেলার দুবলাগাড়ি হাটে। এটি এই গ্রামাঞ্চলের একটি বেশ বড় একটি হাট। আশপাশের যত ধরনের কৃষি পণ্য রয়েছে সেগুলো কিন্তু কৃষকরা এই হাটে নিয়ে আসেন। তো আজকে এই হাটে, রেজা, আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে, তারা যেটি বলছেন, তারা 2.5 টাকা কেজি দরে আসলে আজকে বেগুন কিনেছেন এখানে পাইকারি, অর্থাৎ 100 টাকা মন। এক মন বেগুনের দাম আসলে 100 টাকার বেশি আজকে এই হাটে নেই, অর্থাৎ 2.5 টাকা কেজিতে কৃষকদেরকে এই বেগুনগুলো বিক্রি করতে হচ্ছে। আমি কিছুক্ষণ আগেও বেগুনের মাঠে ছিলাম, ফসলের মাঠে, সেখানে কৃষকরা বলছিলেন গতকাল পর্যন্ত তারা 6 থেকে 10 টাকা পর্যন্ত মানভেদে বেগুন বিক্রি করতে পেরেছেন, কিন্তু আজকে এই হাটে এসে, আমি ওখান থেকে মাঠ থেকে সরাসরি হাটে এসেছি, হাটে এসে দেখছি যে এখানে কিন্তু 2.5 টাকা কেজিতে বেগুন বিক্রি করে গেছেন কৃষকরা, এবং যারা ব্যবসায়ী বা পাইকার রয়েছেন তারা সেই বেগুনগুলো এখন বাছাই করছেন এবং বাছাই করে সেগুলো বিভিন্ন বাজারে বা বিভিন্ন হাটে চলে যাবে। তারাও যেটি বলছেন যে যেহেতু তারা 2.5 টাকা কেজিতে কিনেছেন, তারা কিন্তু এই হাত বদল, অর্থাৎ তাদের কাছ থেকে যখন বেগুনটি যাবে সেটি সর্বোচ্চ 4-5 টাকা কেজির বেশি হবে না। এখন কৃষকদের এই যে দামের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কৃষকরা আসলে অনেকখানি হতাশ। তারা যে জায়গাটি বলছেন যে তাদের যে খরচের জায়গা সেটি কিন্তু তুলে আনাটা খুব কষ্টকর হয়ে যাবে যদি দামটি এরকম থাকে। আসলে এটা যে বিষয়টি দাঁড়িয়েছে যে এই পরিমাণ ফসল আসলে উৎপন্ন হয়েছে, বেগুনের উৎপাদনের পরিমাণটা, বেগুনের বাজারে আমদানির পরিমাণটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু হঠাৎ করে গত 2-3 দিন ধরে দামটি পড়তে শুরু করেছে এবং আজকে কমতে কমতে একেবারে 2.5 টাকা কেজিতে নেমে এসেছে পাইকারিতে, যেটি আসলে আর 2-1টা হাটে গেলে হয়তো 5 টাকা বা 6 টাকা কেজিতে যাবে। কৃষকরা বলছেন এই পরিস্থিতিতে আসলে তারা তাদের যে খরচ হয়েছে, বিশেষ করে বেগুনের ক্ষেত্রে প্রচুর খরচ থাকে কৃষির ক্ষেত্রে, সেই খরচগুলো আসলে তারা এই দামে বিক্রি করে আসলে তুলতে পারছেন না। রেজা, সে খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম, ধন্যবাদ মেহেরুল সুজন আমাদের সাথে যুক্ত হবার জন্য।